নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি অল্প সময়ে মাত্র তিনটে উপকরণ দিয়ে ডিমের ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রান্নাটি শুরু করছি। রান্নাটি করার আগে আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডিমের ঝোল বানানোর জন্য এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা হয়তো অনেকভাবেই ডিম রান্না করে খেয়েছেন, কিন্তু আমার এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না, এতটাই টেস্ট হয় খেতে। কম উপকরণ দিয়ে ডিমের ঝোল এত টেস্টি হয়, একবার খেয়ে দেখবেন। আচ্ছা, আমি একটি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। আমার পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে, দেখুন। এখন আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার ডিমের ঝোলের মশলা রেডি। এদিকে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব, মশলাগুলো যাতে ডিমের ভেতরে ভালো মতন ঢোকে এই জন্য নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটি করতে বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যাবে। তেল গরম হয়েছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমে একটু লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো। ডিমটাকে একটু ভেজে নেব। এই রান্নাটি এত সহজ, যে কেউ চট করে বানিয়ে নিতে পারবে। এই যে আমি কড়াইয়ের মধ্যে ডিম দিয়ে দিয়েছি, এই ডিমটা কিন্তু আমি আর নামাবো না, এখানেই সব মশলা দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে একটু উপরে তুলে দিচ্ছি। এবার তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটু নেড়ে দিচ্ছি। এবারে ডিমের মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে ঝাল কম বেশি করতে পারেন। এবার মশলাগুলোকে ডিম সমেত ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কম উপকরণ দিয়ে ডিমের ঝোল এত সুন্দর হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এবার অল্প করে জল দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝোলের জল দিচ্ছি। এবার 5 মিনিট ধরে ঝোলটাকে ফুটিয়ে নিব। রান্নাটি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। রান্নাটি আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।